হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে নিয়ে আসলাম একটা ভালো ধরনের একটা সাউন্ড বক্স নিয়ে। এটা হচ্ছে যারা অটো ভ্যানে লাগাইতে চান বা অটোতে লাগানো থাকে বা লাগান যারা, তাদের জন্য অনেক সুন্দর একটা বক্স। বিশেষ করে যারা অটোতে লাগায়, বেশিরভাগই অটোতেই বক্স দেখা যায়। আজকে নিয়ে আসলাম এই সেই বক্স, যে বক্স আপনারা অটোতে দেখেন, অটোতে লাগান। যারা অটোতে লাগাইতে চান তারাও লাগাইতে পারবেন, যা ভ্যানে লাগাইতে চান ভ্যানেও কিন্তু লাগাইতে পারবেন। এটা হচ্ছে MP3, SD কার্ড আছে, USB আছে, আর ব্লুটুথে বাজাবেন। আর এটার সাথে একটা রিমোট পাবেন, রিমোট পাবেন। এটা হচ্ছে আপনার কট, এটা হচ্ছে 12 ভোল্টের একটা কট। আপনার ব্যাটারিতে লাগায় অটোতে ভ্যানে লাগাইতে পারবেন। অটোতে বেশি দেখা যায়, যারা অটোতে লাগাইতে চান তারা নিতে পারবেন। এটা অনেক সুন্দর একটা বক্স। আর এইখানে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে রিমোট, এর সাথে কিন্তু একটা রিমোট পাচ্ছেন। তারপরে পাচ্ছেন একটা চার্জার কর্ড বা কারেন্টের কর্ড। আর এইটার ভিতরে হচ্ছে ব্যাটারি থাকে না, যারা কারেন্টে বাজাতে চান এই জ্যাকটা দিয়ে আপনারা কারেন্টে বাজাতে পারবেন। বা আপনারা যদি এটা না অটোতে লাগান তাহলে ভালোই। অটোর কর্ডটা দেখাইলাম, ব্যাটারি কর্ড, ব্যাটারি কর্ড, এটা হচ্ছে কারেন্ট কর্ড, বা চার্জার দিয়েও বাজাইতে পারবেন। যেহেতু ওরা একটা কেবল দিয়ে দিছে বাজানোর লিগে, শুধু অটোতে ভ্যানে লাগানো যাবে এরকম না, রিক্সাতে লাগানো যাবে। যারা ব্যাটারি রিক্সা চালান, ঢাকায় অনেকে আছে ব্যাটারি রিক্সা চালায়, তারা লাগাইতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বক্সটা খুললাম, খোলার পরে এটা হচ্ছে কালার, হচ্ছে রেড কালার ধরতে পারেন। স্টিকার মিস্টিকার সব করা আছে। এখানে আছে ছোটো ছোটো দুটি স্পিকার, আর এই পাশে হচ্ছে মেইন স্পিকার। এটা দেখছেন অনেক বড় একটা মেইন স্পিকার, মোটামুটি ভালোই একটা স্পিকার, মেইন স্পিকারটা ভালোই বড়। দেখতে পাচ্ছেন মেইন স্পিকারটা কিন্তু আসলে ভালোই বড়, কীভাবে দেখ। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে তা সাউন্ড বেরোর জন্য একটা স্পিকারের লাইন আছে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার, FM ইঞ্জিনিয়ার। আর এটার ভিতরে ভাই অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে এই করা যায়, এখানে দেখা যায় আপনারা দুটি স্পিকার লাগাইতে পারবেন, ছোটো ছোটো দুটি স্পিকার লাগাইতে পারবেন। তারপর যারা মেমোরিতে বাজাতে চান, এখানে আছে মেমোরি, মেমোরি সিস্টেমটা এখানে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সিস্টেম, এখানে আপনার ই করা যাবে, আপনার হেডফোনটা ইউজ করতে পারবেন। এখানে এখানে হেডফোন ইউজ করা যাবে। আর এখানে আছে আপনার সেন্সরটা, রিমোটের সেন্সরটা। আর এখানে হলো এটা হচ্ছে ইনপুট, এসি ইনপুট কারেন্টের। এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি সুইচ কর্ড, যেটা ব্যাটারি কর্ড। হাই ভোল্ট যদি বাজাতে চান, এই যে হাই ভোল্ট এখানে দেওয়া আছে, হাই ভোল্টের একটা কর্ড দেওয়া আছে। এই কর্ডটা নাই, আমরা এই কর্ডটা কারেন্টের কর্ডটা আর অডিও ব্যাটারি কর্ডটা দিচ্ছি। এটা হচ্ছে লাইট, পাওয়ার লাইট যেটা। আর তারপর এখানে আছে USB, USBতে যারা বাজাতে চান বা পেন ড্রাইভে বাজাতে চান এখানে বাজাতে পারবেন। এখানে দুটো স্পিকার অ্যাড করা যাবে। আর এটা হচ্ছে বেস ভলিউম আছে, তারপর এখানে ট্রাভেল আছে। আর যেটা আপনার আরেকটা অপশন হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথ অপশন আছে, ওয়ারলেস স্পিকার। এটা এটা হচ্ছে ওয়ারলেস স্পিকারের সাউন্ড বক্স। তো ভিউয়ার্স, এটা নিয়ে অত কথা বাড়ানোর কিছু নাই, তো আমরা একটু বাজারে চেক করবো, বাজারে চেক করে দেখাবো, দামটা বলতেছি। আর এই বক্স এর প্রাইস হচ্ছে 1100 টাকা। 1100 টাকায় আপনারা আমাদের কাছ থেকে যারা এই বক্সটা নিতে পারে, নিতে চান তারা নিতে পারেন। বক্সটার সাথে পাচ্ছেন হচ্ছে একটা অফার আছে, অফারটা হচ্ছে ফ্রি ডেলিভারি। যারা নেবেন তারা ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন। আর কারেন্টের জগ দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা এই নাম্বারটিতে অর্ডার করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা টাকা দিয়ে মাল নিয়ে নিলেন, আপনার তো কোনো অ্যাডভান্স দিতে হবে না। যারা নিতে চান তারা এখনই এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে কারেন্টের লাইন, ব্লুটুথ দিয়ে বাজানো যায়। তারপর এটার সাথে ব্লুটুথ কানেক্ট করবো এখন। আর যারা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে বাজাবেন তাদের জন্য হচ্ছে এই কর্ডটা, এই কর্ডটা তো দেওয়াই আছে আপনাদেরকে, আপনি সাথে পাবেন, যেটা দেখেছিলেন ওটি পাবেন। আমি তো অন্য একটা ফোন দিচ্ছি আমার।
The Bluetooth device is connecting us successfully.